বলিউড সুপারস্টার সালমান খানের বহু প্রতীক্ষিত সিনেমা টাইগার থ্রি আগামী 12 নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। একের পর এক বক্স অফিস চাঙ্গা করতে ব্যর্থ হওয়ার পর সিনেমা বোদ্ধারা ধারণা করেছেন টাইগার থ্রি দিয়ে দুর্দান্ত ক্যাব্বা করবেন ভাইজান। সারা বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে যশরাজ ফিল্মস প্রযোজিত সিনেমাটি। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিন্ত করেছেন সিনেমাটি আমদানকারী প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তিনি বলেন, সিনেমাটি আমদানি ব্যাপার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম, আমরা অনুমতি পেয়েছি, সব ঠিকঠাক থাকলে আশা করি একই দিনে বাংলাদেশের দর্শক সিনেমাটি দেখতে পারবেন। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, জাজ মাল্টিমিডিয়া সিনেমাটি আমদানি অনুমতি পেয়েছে, এখন সেন্সর হয়ে গেলে তারা যে কোনো সময় এটি মুক্তি দিতে পারবে। আরও জানা গেছে, আমদানি রপ্তানি নীতিতে টাইগার থ্রি এর বিনিময়ে অপারে গেছে 2018 সালে মুক্তিপ্রাপ্ত রায়হান রাফি পরিচালিত শ্যাম পূজার সিনেমা পুরামন 2।